মালদহের নিজের স্ত্রীকে গলা কেটে খুন করলো স্বামী। পারিবারিক বিবাদের জেরে নিজের স্ত্রীকে গলা কেটে খুন করলো স্বামী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দেউলি গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম রূপালী বিবি, বয়স ২৪। নিজের শোয়ার ঘর থেকেই তার গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় অভিযুক্ত স্বামী রুকসাদ আলীকে মালদহ থানার পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনায় কোনো অবৈধ সম্পর্ক রয়েছে কিনা জানিয়ে পুলিশ খতিয়ে দেখছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আমাকে ১.৫ লাখ টাকা চাপ দিয়েছিল ও পনের দাবি। হ্যাঁ, আর আমি ১.৫ লাখ টাকা দিয়েও দিয়েছি, আমি দিয়েও দিয়েছি, দিয়ে তিনি দিয়েছি, আরো ১.৫ লাখ চাইছে। আর আমি গরিব মানুষ দিতে পারছি না। আমার মহাজন আছে, আমার মা তোমাদের মহাজন আছে, আমি বলতে পারছি না তো। সময় সময় কুমার মেরেছিল, দিয়ে ফের গতর হাত লাড়ে ওকে মেরে দিয়েছি, দিয়ে গতর হাত লাড়ে। আচ্ছা, তারপরে বিছানে শুয়ে থাকে দুজনে, দিয়ে মুখের উপরে এরকম। আচ্ছা, আপনি এদিকে এদিকে এদিকে। আমার মেয়ে শুতে থাকে আর ওই বিছান থেকে উঠে মুখের আগা দিকে সব সময় বসে থাকে। তাকে বলে কি আমার মেয়ে বলে কি কেন তোমার জামাই বিছান থেকে ঘুম থেকে উঠে আমার মুখের দুয়ারে বসে, আমার আমার মুখের উপরে কেন বসে? মানে অস্ত, হ্যাঁ, মুখের উপরে কেন আমার বসে? বাড়িতে অশান্তি হতো? আচ্ছা, আমি বলি কি আল্লাহ বেটা সোহেলের বেটা, সোহেলে যা কইছে সবটাই সোহেল। আচ্ছা, কি চাইছেন? আমি ফাঁসি চাই, আমি শাস্তি চাই আর কি, সব ফাঁসি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সুবরা দিদি। ঘটনা ঘটেছিল মোটামুটি ধরুন মাস তিনেক আগে, মেয়েটার বিয়ে হয়েছিল, সে বিয়েটা সামাজিক বিয়ে এবং ভালো একটা অ্যামাউন্ট দিয়ে বিয়ে হয়েছে, মোটামুটি লাখ ১.৫ লাখ টাকা দেওয়া হয়েছে ছেলেকে। তারপরে সামাজিক বিয়ে হয়েছে, তিন মাসের মধ্যে ভালোই চলছিল, বুঝবেন, আরও তা মানসিকভাবে তার মানে টর্চার করছিল, তার উপরে আরও টাকা চাই। হঠাৎ করে গত রাত্রে সকালবেলা ফোন পেলাম যে গত রাত্রে মেয়েটাকে এইভাবে কলার টলা ফেটে একবারে শেষ করে দিয়েছে, মারার করে। মনের অবস্থাটা খারাপ হয়ে গেল যে কী যে কী হয়ে গেল, জীবনটাই শেষ মেয়েটার। এর আগে হয়তো হয়েছিল যে সেরকম হতো না আর কি, হয়তো মারধর করতো, শারীরিক নির্যাতন করেছে না করে না। তো আমরা এখন বর্তমানে উলমালদা থানায় এসেছি। বর্তমান বয়স কত আছে মেয়েটার? মেয়েটার অ্যাপ্রক্স ধরেন ২৫-২৬ এইরকম হবে। তো বড় ওর সাথে কথা বললাম, এখন আমরা কমপ্লেন দাখিল করবো। তার মানে ঘটনা ঘটেছে? ইয়েস ইয়েস। কি কি এটা? হ্যাঁ, ওই যে ফোনের দাবি করেছিল এই জন্য হয়তো ওটা ঘটেছে নাকি। আচ্ছা, সেটা উপরওয়ালাই ভালো জানেন। আচ্ছা, তো আমরা এখন কমপ্লেন দাখিল করতে যাচ্ছি। কি চাইছেন? আমরা চাইছি এই নির্মম হত্যার যেন ছেলে, যারা যারা জড়িত আর কি এই হত্যাকাণ্ডে, তাদের মানে ফাঁসির সাজা হোক, এটা আমরা কামনা করছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, বৈরগাছি, গাজল মামলা।